অ্যাডলফ হিটলার, এই নামের সাথে কম বেশি পরিচিতি তো অবশ্যই আছে আপনার। নিশ্চয়ই জানেন ইতিহাসের জঘন্যতম একটা সময়ের প্রতিনিধিত্ব বা নেতৃত্ব দিয়েছেন এই স্বৈরাচারী এক নায়ক। লাখো মানুষের রক্তে হাত রাঙানো এই ব্যক্তির জীবনেও আছে এমন কিছু রোমাঞ্চকর ঘটনা যা হয়তো আপনার জানা নেই। হিটলার গাড়ি চালাতে জানতেন না। অবাক করা হলেও সত্য যে হিটলার তার জীবদ্দশায় কখনো গাড়ি চালাননি। তিনি গাড়ি চালানো পছন্দ করতেন না বা গাড়ি চালানোর ক্ষেত্রে একটা ভীতি ছিল তা বিতর্কের বিষয়। তবে একটা বিষয় নিশ্চিত জানা যায়, আর তা হল তার কোনো ড্রাইভিং লাইসেন্স ছিল না। গবেষকদের মতে গাড়ি চালিয়ে অযথা ঝুঁকি নেওয়ার কোনো আগ্রহ ছিল না হিটলারের মধ্যে, আর তরুণ বয়সে গাড়ি কেনার মতো সামর্থ্য ছিল না হিটলারের। হিটলার হাই স্কুল পার করতে পারেননি। হিটলার যে একসময় স্বৈরাচারী একনায়কে পরিণত হবেন তা বোঝা গিয়েছিল তার শৈশবেই। 16 বছর বয়সে হাই স্কুল ছাড়তে হয় হিটলারকে, কারণ স্কুলে শিক্ষকদের কাছ থেকে নির্দেশ পাওয়া বা পাঠ্যবইয়ের গদবাদা পড়া ভালো লাগেনি তার। বরং তার আগ্রহ ছিল স্থাপত্যকলা, ভাস্কর্য বা ছবি আঁকায়। 18 বছর বয়সে ভিয়েনা একাডেমি অফ ফাইন আর্টসেও ভর্তি হন তিনি, কিন্তু কিছুদিন পর এই জায়গাও ছাড়তে হয় তাকে। 4 বছর বয়সে পানিতে ডুবে যান হিটলার। হিটলারের পরিবার তখন অস্ট্রিয়ায় থাকত। হিটলার যখন 4 বছরের শিশু তখন একদিন বাড়ির পাশে বরফের পাতলা আস্তরণ ধসে নদীর পানিতে পড়ে যান। এ সময় এক ক্যাথলিক ধর্মযাজক সেই বরফ শীতল জলে ঝাঁপিয়ে পড়ে উদ্ধার করে হিটলারকে। এই ঘটনার পর হিটলার ধর্মযাজক হতে আগ্রহী ছিলেন। অস্ট্রিয়ার নাগরিক হয়েও জার্মান সেনাবাহিনীতে যোগদান। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে হিটলার জার্মান সেনাবাহিনীতে যোগ দেন, যদিও তিনি ছিলেন অস্ট্রিয়ার নাগরিক। জার্মান সেনাদলে যোগ দেয়া নিয়ে মিশ্র অভিমত প্রচলিত আছে। অনেকের মতে হিটলার অস্ট্রিয়ার সেনাবাহিনী থেকে প্রত্যাখ্যাত হয়েছিলেন শুধুমাত্র শারীরিক অযোগ্যতার কারণে। আবার অনেকের মতে প্রথম বিশ্বযুদ্ধের প্রাককালে হিটলার মিউনিখে অবস্থান করছিলেন, যে কারণে তিনি জার্মান সেনাদলে নাম লেখান। প্রথম বিশ্বযুদ্ধে এক ব্রিটিশ সৈনিক প্রাণ বাঁচান হিটলারের। 1918 সালের 28 সেপ্টেম্বর ফ্রান্সের একটি গ্রামে মিত্রবাহিনীর সাথে যুদ্ধে ভীষণ রকম আহত হন হিটলার। এ সময় এক ব্রিটিশ সৈনিক হিটলারকে নাগালের মধ্যে পেয়ে যায়, কিন্তু আহত সৈনিকটিকে দেখে মানবতা জাগ্রত হয় তার। হিটলারকে হত্যা করা থেকে বিরত থাকেন তিনি। ওই ব্রিটিশ সৈনিকটি অবশ্য জানতেন না কার জীবন বাঁচিয়েছিলেন তিনি। ডি-ডের দিন হিটলার ঘুমিয়েছিলেন। জুনের 6 তারিখে মিত্রবাহিনী ফরাসি উপকূলে অভিযান চালায়। উপকূলে নাজি বাহিনীর অধীনে থাকা 5টি ঘাঁটি মিত্রবাহিনী দখলে নেয়। হিটলার এ সময় গভীর ঘুমে মগ্ন ছিলেন। কেউ তাকে জাগানোর সাহস পায়নি, যে কারণে ঘাঁটি রক্ষায় প্রয়োজনীয় নির্দেশনা পায়নি নাজি বাহিনী। হিটলার কখনো নির্বাচিত হননি। নিশ্চয় মনে প্রশ্ন জাগে, হিটলার কিভাবে জার্মানির একচ্ছত্র ক্ষমতার অধিপতি হয়েছিলেন? নির্বাচনে জয়লাভ করে? মোটেই নয়। 1932 সালের প্রেসিডেন্ট নির্বাচনে পল ভন হিন্ডেনবার্গ দ্বিতীয়বারের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হন, কিন্তু নাজি বাহিনী কোয়ালিশন সরকার করে আর হিটলারকে জার্মানির চ্যান্সেলর করার জন্য দাবি তোলা হয়, আর প্রেসিডেন্টের অফিস পুড়িয়ে দিয়ে কার্যসিদ্ধি করেন হিটলার। এক ইহুদি মেয়ের প্রেমে পড়েছিলেন হিটলার। বিশ্বাস করা কঠিন যে মানুষটা ইহুদিদের পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিলেন সেই এক সময় এক ইহুদি মেয়ের প্রেমে হাবুডুবু খেয়েছেন। স্কুলে পড়ার সময় স্টেফানি আইজ্যাক নামে এক ইহুদি মেয়ের প্রেমে পড়েন হিটলার। যদিও লাজুক হিটলার ওই মেয়েকে কখনো তার অনুভূতির কথা প্রকাশ করেননি, কিন্তু কথিত আছে ওই মেয়েকে না পাওয়ার হতাশাও তাকে ইহুদি নিধনে উদ্বুদ্ধ করেছিল। 2 বার আয়রন ক্রস পেয়েছিলেন হিটলার। হিটলারকে নিয়ে অনেক কাহিনী প্রচলিত থাকলেও তার সৈনিক জীবন ছিল বেশ জমকালো। প্রথম বিশ্বযুদ্ধে 3 বার মারাত্মক রকমের আহত হন হিটলার, আর বীরত্বপূর্ণ অবদানের জন্য 2 বার আয়রন ক্রস সম্মাননা পান তিনি। হিটলার কোকেন গ্রহণ করতেন। হিটলার তার জীবদ্দশায় বিভিন্ন রকম মাদক গ্রহণ করেছেন। তার ব্যক্তিগত ডাক্তারের বর্ণনা থেকে জানা যায় একসময় হিটলার নিয়মিত কোকেন সেবন করতেন। মাত্রাতিরিক্ত মাদক নেওয়ার ঘটনাও আছে তার জীবনে।
ভিডিওটি কেমন লাগলো তা জানাতে অবশ্যই কমেন্ট করুন। ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর নতুন নতুন ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন ফানি ফ্রগ ক্রিয়েটিভস চ্যানেল।